ব্যারাকপুর উড়ালপুল দিয়ে লালকুঠির দিক থেকে ব্যারাকপুর সুভাষনগর কলোনির দিকে নামার সময় ঘুড়ির সুতো আটকে গিয়ে গুরুতর আহত হলেন অনুপম গঙ্গোপাধ্যায় নামের এক বাইক আরোহী। একটি ঘুড়ির সুতো প্রথমে তার গলায় আটকায়, সেই সময় তিনি হাত দিয়ে সুতোটিকে মাথার দিকে তোলার চেষ্টা করলে সুতোটি তার নাক এবং মুখের মাঝখানের অংশে আটকে যায়, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর সাথে সাথেই তাকে ব্যারাকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার চিকিৎসা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে সুতোয় ঘটনাটি হয়েছে সেই সুতো অত্যন্ত ধারালো হওয়াতে ক্ষতিটি গুরুতরভাবে হয়েছে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।